বাবার এক কাকা না কে ছিল কি করতো জানো তো, বলতো যে এই একটু কানে কু দিয়ে দে, মানে কানের কাছে এসে কু করে দেবে। আমারও মনে হচ্ছে তোমার কানে গিয়ে না আমি একবার কু করে দিয়ে দেখবে ওটা ছেড়ে। না আমার কানে কু করলেও কিছুতেই কিছু হচ্ছে না, কত রকমের যে কিছু করে যাচ্ছে কিন্তু কান খুলছে না। আমার তো চোখ মানে বেরিয়ে পড়ে যাবে এরকম অবস্থা, হা করে তাকিয়ে আছি। সবাইকে থ্যাংক ইউ বলো, সবাই তোমায় তোমার আরোগ্য কামনা, সবাই গেট ওয়েল সুন এত বলেছে মানে ভাবা যায় না। মানে সবার অসংখ্য ভালোবাসা প্রেয়ার, সবাইতে আশা করছি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আরো। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবাই তো জানোই আমি তো কোভিডে পুরো একদম ডাউন হয়ে গেছি, তারপরে কানের ইনফেকশন। তো যাই হোক, আজকে আমার 12 দিন হলো। তো আজকে তো আমার অলমোস্ট লাইক আজকে নয় গতকালই যাই হোক বনবাস শেষ। তো এবার একটুখানি আমি বেশ সারা বাড়িতে একটু ঘুরতে পারবো। তো যাই হোক, তার জন্য ফার্স্টেই আমি যেটা করছি সেটা হলো আমার বিছানা ফিছানাগুলোকে সমস্ত ক্লিন করতে হবে। সব কিছুই ক্লিন করতে হবে কিন্তু সারা বাড়ি আমার ডিসইনফেক্ট করা সম্ভব নয় এখনই, তো ক্লিনার আসবে করবে। তো আমি আপাতত আমাদের বিছানা, আমার ঘর, আমি আমার বেডরুমের মধ্যেই পুরো ছিলাম এই এতদিন, আর হিমাদ্রি ছিল মেয়ের ঘরে। তো সেই রুমটাই আগে আপাতত আমি ক্লিন করে নিচ্ছি। কোভিড এখন আর আগের মতো ফেটাল নেই ঠিকই, কিন্তু তবুও না এইবার আমাদের এখানে যে ভ্যারিয়েন্টটা এসছে বেশ কাবু করে দিচ্ছে। কিন্তু সারা বাড়ির আমার জঘন্য অবস্থা দেখি বরং হিমাদ্রি কি করছে। এখন জলের আওয়াজ পাচ্ছিলাম। হিমাদ্রি কি করছো ঠান্ডায়? আর লঙ্কা আছে গাছে? লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে। জল কেন ঘাটছো, কি করছো? করবো কাজ করছি। লাস্ট লাস্ট দশ দিনে যা ভেঙ্কি দেখালে, মানে ভেঙ্কির চোটে আমার তো জিভ বেরিয়ে গেছে। আমার এখনো ঠিক হচ্ছে না। ও এত তাড়াতাড়ি এটা হবে না, এটা তো জানো তুমি, টাইম লাগে। কিন্তু এবার মেন্টালি শক্ত হতে হবে, কেন আমার এবার দাঁত বেরিয়ে এই অবস্থায় ঢিলে হয়ে গেছে। কিন্তু পিঠা ঠিকই আছি, তবে আমার আসলে একটা সেকেন্ডারি ইনফেকশন হয়েছে কানে, তাই জন্য এখনও প্রচণ্ড কানে ব্যথা। ব্যথা ঠিক নয়, কানটা পুরো বন্ধ আর গলায় প্রচণ্ড ব্যথা। তো বাবার এক কাকা না কে ছিল কি করতো জানো তো, বলতো যে এই একটু কানে কু দিয়ে দে, মানে কানের কাছে এসে কু করে দেবে। আমারও মনে হচ্ছে তোমার কানে গিয়ে না আমি একবার কু করে দিয়ে দেখবে ওটা ছেড়ে। না আমার কানে কু করলেও কিছুতেই কিছু হচ্ছে না, কত রকমের যে কিছু করে যাচ্ছে কিন্তু কান খুলছে না। অ্যান্টিবায়োটিক খাচ্ছি আবার সেকেন্ডারি ইনফেকশনের জন্য। তো দেখা যাক, আমার এইসব শরীর খারাপ নিয়ে বেশি এইসব বলতে বলতে ভালো লাগে না। তো চলো ছেড়ে দিই এইসব শরীর খারাপের কথা, আর দেখি হিমাদ্রি কী করছে। কী বানাচ্ছ হিমাদ্রি? এটা দেখতে পেয়েছো, এটা কি পাউরুটি? মানে আবার তুমি ব্রেড চাট বানাবে? না ব্রেড চাট না, একই জিনিস আমি কেন সবসময় বানাবো? আজকে বানাবো হচ্ছে পাউরুটি যে লেফট ওভার হয়ে গেলে আমার মা একটা জিনিস বানাতো। এবং মনে আছে আমরা যখন গ্লাস করতে ছিলাম তখন আমাদের সাথে থাকতো, ওই সাথে থাকতো মানে ওইখানে সেম প্রজেক্টে ছিল পঙ্কজ আর সুমিতা। তো আমি আর পঙ্কজ একসাথে খেতে যেতাম। তো তখন একবার পঙ্কজ নিয়ে এসেছিলো এরকম একটা ব্রেড দিয়ে বানানো জিনিস, সেটা আর মা কী বানিয়েছিল তার কিছুটা একটা মনে আছে। সেইটাকে খিচুড়ি করে
একটা লিফট ওয়ার গ্রেডের একটা রান্না বানাবো, কারণ আজকের যে ওয়েদারটা চলছে না, ওয়েদারটা একদম পারফেক্ট। যত ভুলভাল খাও, ঝাল ঝাল খাও, আর সাথে একটা সিনেমা দেখো। ও আজকে হ্যাঁ, নেটফ্লিক্সে অ্যানিমাল এসেছে। অ্যানিমাল? এটা একটা সিনেমা দেখা গেল। আচ্ছা, আজকে ওয়েদারটা পুরো মনে হচ্ছে পৃথা, আমরা যখন ইউকেতে হ্যালিফ্যাক্স বলে একটা জায়গায় থাকতাম, পুরো সেরকম বৃষ্টি 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 হয়ে যাচ্ছে, পুরো ওরকম টাইপের। আমার তো ওখানকার সব ভিন্ন ধরনের গল্পগুলো মনে পড়ছে। দেখি কেমন বাইরের ওয়েদারটা একটু দেখাই। সবসময় এখানকার শীতকালের যেরকম ওয়েদার হয়, মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি। উফ, কতদিন বাদে বাইরে এলাম, কি ভালো লাগছে। বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ ওয়েদার। চলো ভেতরে যাই, ঠান্ডা আছে। হ্যাঁ, কী বলছিলাম হিমাদ্রি, হ্যালিফ্যাক্স, হ্যালিফ্যাক্সে আমরা 2008-এ থাকতাম না? আমরা বহু জায়গায় ঘুরেছি, সেই গল্প একদিন পরে একদিন বলবো। হ্যাঁ, মানে সত্যি তাই, আমরা যে কোথায় কোথায় কত জায়গায় সংসার পেতেছি। আর একজন না তো আমাকে একটা কমেন্টে লিখেছিল, দিদি তোমার মতো বাইরে থাকতে চাই। তো আমার মনে হয় যে আমাদের কখনো ভাবিনি যে আমরা বাইরে থাকবো, জাস্ট ঘটনাচক্রে বাইরে রয়েছি। কিন্তু আমরা এত জায়গায় সংসার করেছি যে যেখানে সংসার করেছি সেটাই আমাদের বাড়ি হয়ে গেছে, বলো। কত বছর ভাড়া বাড়িতেই থেকেছি বাইরের দেশে, তো ইউকেতে, ইউএসএতে এসেও ভাড়া বাড়িতে থেকেছি। দু বছর অন্তর আমরা জায়গা চেঞ্জ করেছি, রাইট? সেটাই তো, ভাড়া বাড়ি তো হবে, সেটাই তো। কিন্তু যেখানেই থেকেছি সেটাতেই আমরা খুব ভালো থেকেছি। তার কারণ হলো, মনে শান্তি থাকলে যেখানেই থাকো না কেন সেটাই ভালো হয়। এই যা হাতা রয়েছে এখানে, আমার কোন একটা ঢুকে, এটা এটা একটা স্কুলের স্পোর্টস ড্রেস। হ্যাঁ, এটা একটা তোমার সেই যারা ফুটবল বা বাস্কেটবলের, তারা আসলে 6.5 ফুট 7 ফুট লম্বা হয়, আর সেটা যদি একটা 5 ফুট 6 ইঞ্চির লোক হয়, 5 ফুট 6 ইঞ্চি না, প্লিজ 1 ইঞ্চি করে প্রত্যেক বছর কমিয়ে দেবেন তো। তার 7.5, আচ্ছা 5 7.5, এখন একটু কমে গেছে বয়সে। আরে কি, আমি কি কুকড়ে যাচ্ছি নাকি? লঙ্কা যে শুকিয়ে গেলে শুকনো লঙ্কা কুকড়ে যাবে? হ্যাঁ, তাই তো, বয়স হলে মানুষের হাইট কমে না, এরকম কমে না, এটা কমে। তো যাই হোক, কি করছো একটু বলো। হ্যাঁ তো, আমি যেটা বানাবো জানো, কিছুই না, একদম খুব ইজি, মানে শর্টকাট। আবার আমি বলছি, আমার রান্না আমি যা দেখাবো, মানে উইদিন 15-20 মিনিটস তোমার রান্না শেষ করে তুমি সিনেমা দেখতে, আমাদের ভিডিও দেখতে, ঝগড়া করতে, গসিপ করতে, বাকি সব কিছু করতে পারবে। আর এটা এখন আমি নতুন করছি, করার মধ্যে তেল দিয়ে পেন ব্রাশ দিয়ে রং করি। তুমি শিল্পী হয়ে গেছো। শিল্পী হয়ে গেছি এই এক মাস, এই এক মাস নয় 2 সপ্তাহ তুমি যা ভেলকি দেখালে, তাতে আমার পুরো শিল্পটা একদম গদগদ করে বেরিয়ে এসেছে। 2 দিন তো সম্পূর্ণ রান্না করে দিলে, সেটাতেই খেলাম। হ্যাঁ, 2 দিন সম্পূর্ণ রান্নায় খেলাম, 3 দিন আমার বানানো রান্নায় খেলাম, 4 দিন এদিক ওদিকে জোড়াতালি রান্নায় খেলাম, এই করেই মোটামুটি আমাদের কেটে গেল। ফার্স্টে একটা ডিমের ভুজি টাইপের করে নিচ্ছি। তো হ্যালিফ্যাক্সের পিঠা, আচ্ছা এখনো পর্যন্ত যে আমরা ভিন্ন জায়গায় থেকেছি, তার মধ্যে তোমার সব থেকে কোন জায়গাটা ভালো লাগে লেগেছে? আমিও একমত, মানে আমরা এখানে সব থেকে বেশি দিন রয়েছি, কিন্তু আমাদের গ্লাসগো স্মৃতি কিন্তু আমরা এখনো ভুলতে পারিনি। অন্য কারণে ভালো লাগতো শপিং গ্লাসগোতে। আমাদের বাড়িটা যেখানে ছিল, মানে আমরা পরের দিকে যে ফ্ল্যাটটাতে ছিলাম, সেটা হলো একদম সিটি সেন্টারের মধ্যখানে। আচ্ছা, পেঁয়াজ, ক্যাপসিকাম, মিক্সড ভেজ সব সবজিগুলো, ডিম ওখানে রয়েছে, তার মধ্যে শর্টকাট ছুঁড়ে দেওয়ার কি দরকার? ভালোভাবে না, এটাই মানে এটা এটা আছে, মানে এনার্জিটা এসে। তো গ্লাসগোতে কেন ভালো লাগতো আমি সেটা বলি। তো আমাদের, আমরা যেখান থেকে থাকতাম, এই যে নাটক পাতো দিতে দেবেন আমি আজকে। তো যাই হোক, সেটা না একদম সিটি সেন্টারে ছিল, আর সিটি সেন্টার মানে ওখানে খুব সুন্দর একটা মল ছিল। আমাকে ছেলেকে স্কুলে ছেলে যে ফিরতাম,
সেটাও না আমাকে শর্টকাট করতাম একটা মলের মধ্যে দিয়ে। তাহলে আমি এভরি ডে দোকানে নিউ শপিং করতাম। আর ওখানে একটা ব্যাপার আছে যে যখন যে কোনো জিনিসের দাম না ভয়ঙ্কর দেবে আমাদের আমি করতে ভুলে গেছি, তাই সবজির মাঝখানে দিয়ে দিলাম। সাধারণত আমি ব্রেডগুলোকে একটু আগে নেড়ে নিয়ে তারপর সবজিটা দিই, কিন্তু আজকে আমি ভুলে গেছি বলে কোনো অসুবিধা কিছু নেই, এখানে নেড়ে নেড়েই হয়ে যাবে সব। একটু সাদা সাদা টাইপের ওটা ঠিক এসে যাবে, এখনো খেলা সবে শুরু হয়েছে। পিতা তুমি বললে না যে কেন আমার মনে হচ্ছে এই এরকম বাইরের ওয়েদারটা দেখিয়েছো কিরকম ভেজা ভেজা ওয়েদার, আমার এই ভেজা ভেজা ওয়েদার দেখলি না হ্যালিফ্যাক্সের ওই বিষাক্ত গল্পটার কথা মনে পড়ে যায়। প্লিজ সবাই জানে তোমার বন্ধুরা। হ্যাঁ, আমার যারা খুব কাছের বন্ধু তারা এই গল্পটা জানে, কিন্তু অনেকেই জানে না। তবে ফার্স্টেই বলে রাখি, এই গল্পটা যখন শুনবে তখন যদি তোমরা খাওয়া দাওয়া বা কিছু করে থাকো তাহলে 5 মিনিটের জন্য সেটাকে বন্ধ রেখো, কারণ তারপরে যদি তার কোনো কনসিকুয়েন্স হয় তার জন্য আমি দায়ী হবো না। ফার্স্টেই বলে রাখি, তাহলে গল্পটা বলি, খুব ইন্টারেস্টিং গল্প। তো হ্যালিফ্যাক্সে আমরা যেখানে থাকতাম সেইখানটাতে আমাদের যেখানে বাড়িতে থাকতাম তার থেকে বেশ কিছুটা দূরে একটা ডেটা সেন্টারে আমি যেতাম চাকরি করতে। তো সেখানে অফিস থেকে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। তো একটা কাস্টমারের থেকে আমি তখন ট্রেনিং নিচ্ছি বা কেটি নিচ্ছি ওরকম কিছু একটা হবে। তো সেই কাস্টমারটা তো রোজ সবে গেছি হ্যালিফ্যাক্সে, রোজ সকালবেলা যেতাম আর সেই কাস্টমারটা আমায় ডাকতো, তখন আমি গিয়ে ওর থেকে বুঝে নিতাম যে কী করে কী বিভিন্ন জিনিসগুলো শিখতাম। আমি অত ডিটেলসে টেকনিক্যাল ব্যাপারগুলোতে আর যাচ্ছি না। তো একদিন ও আমায় ডাকছে না, তো আমি ওর ডেস্কে গেছি বলবার জন্য যে তুমি আমায় ট্রেনিং দেবে না। তো বলছে আচ্ছা তুমি তাহলে আমার এখানেই বসে পড়ো, আমি তোমায় ট্রেনিং দেবো। দিয়ে আচ্ছা, তো আমি করছি, খুব ঠান্ডা ছিল। হ্যাঁ, দিয়ে আমি ওর জাস্ট পাশেই বসেছি, আমার ওর টাইপ করছে টাক 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 করতে করতে হঠাৎ করে, আচ্ছা ওটা একটা ইয়ে ছিল না সাদা, হ্যাঁ ও কিন্তু হ্যাঁ ইংরেজ ছিল যাকে বলে, হ্যাঁ তো সেই ইংরেজ করতে করতে হঠাৎ হাচ্ছু করে হেঁচেছে। হ্যাঁ, হাচ্ছু করে হেঁচেছে, এবার যে হেঁচেছে তো হাঁচলে যেটা বেরোয় সেই মিউকাস ফিউকাস সেটাকে আমি বদ্র ভাষায় বলার চেষ্টা করছি যাতে তোমাদের এ না লাগে, কফ। হ্যাঁ, তো এক হাত ভর্তি, মানে বলে না হাতে গরম চপ সেরকম, এটা হচ্ছে গরম গরম কফ, পুরো হাত ভর্তি। এবার আমি তো অলরেডি বমি পাচ্ছি, তুই তা বইতে এত এ করলে তাড়াতাড়ি করলে তো বাকিদেরও এ হবে, তুমি ওরম ভাবে করো না। তো আমি না এবার তো তখন আমি আর ওর স্ক্রিনের দিকে দেখছি না, আমি ওর হাতের দিকে তাকিয়ে আছি, মা কী করবে। ও এবার খুঁজে যাচ্ছে যে কী দিয়ে কাগজটা মুছবে, দিয়ে টিস্যু পেপার খুঁজে পাচ্ছে, এদিক ওদিক খুঁজছে। আমি ভাবছি টিস্যু পেপার তো নেই, এবার কী করবে। বললাম ঠিক আছে, যাবে গিয়ে হয়তো ধুয়ে নেবে। ও কী করলো লোকটা, আর আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, 100% এক্স্যাক্ট যা হয়েছিল, ও কী করলো এদিক ওদিক খুঁজলো, খুঁজে কিছু পেলো না, তখন এরম ভাবে নিয়ে করে পুরো জিনিসটাকে আবার পুরোটা আবার টেনে নিলো, মানে খেয়ে নিলো। দিয়ে আমার তো চোখ মানে বেরিয়ে পড়ে যাবে এরকম অবস্থা, হাঁ করে তাকিয়ে আছি। দিয়ে এবার আমি ভাবছি যে কী করে মুখের মধ্যে রেখে দিলো নাকি না, তারপর দেখলাম না খেয়ে নিলো। দিয়ে তারপর নর্মাল কথা বলছে, আমি আর ঠান্ডা সহ্য করতে পারছি না, যে আমার তখন খুব বাজে অবস্থা। দিয়ে তারপরে কি করলো, এবার তারপরে আমায় বলে চলো তোমার ডেস্কে গিয়ে দেখাবো, মানে ওই হাত দিয়ে গিয়ে তখন আমার ল্যাপটপের মধ্যেও টক 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 করবে। তুমি চিন্তা করো, এরকম কিন্তু আমি কোথাও দেখিনি। কি করলে, তারপরে হ্যান্ডশেক ম্যান্ডশেক করলে নাকি? পাবো তো। এইটা হচ্ছে আমার দেখা এক, দেখেছিলাম কাকেদের খেতে, কাকেদের আমি অনেকবারই দেখেছি কি একটু উপরে একজন বললো আর কাকটা এসে গিয়ে বসে টক 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 করে খেয়ে নিল। তুমি কাক চোখটাকে বন্ধ রাখো, চোখ খুলে রাখতে হয়, কান খুলে রাখতে হয়, নাক খুলে রাখতে হয়, সব ইন্দ্রিয় গুলো খুলে রাখতে হয়। যাই হোক, এই করতে করতে এইটা অনেকটাই এগিয়ে গেছে। আর
এইটা আমার দেখা সবথেকে ভয়ঙ্কর মানুষের খাওয়া জিনিস। আমি আগের দিন ওই পোকা বলেছিলাম না, ওই চিংড়ে, ওটা কিছুই না। এইটা ছিল আমার দেখা সবথেকে ডিফিকাল্ট কাজ। আর এবার আমি টুক করে দিয়ে দেবো, টুক করে চিলি সস, টমেটো সস, অল্প ভিনিগার, সয়া সস হয়ে গেল। এইবার পুরো জিনিসটা নেড়ে ছেড়ে এটাকে রেডি করো। চাউমিন উইদাউট নুডলস, ব্রেডটা ভাজুনি একদিক দিয়ে ভালো হচ্ছে কারণ পাউরুটি ভীষণ তেল টানে। হ্যাঁ তাই জন্যই তো, এটা পুরো সুপার হেলদি, হেলথ একদম ঝরে ঝরে পড়ছে এখানে। আবার থ্যাংকস টু সৌমিতা, সৌমিতার বানানো এটা, থ্যাংকস টু সৌমিতা। সৌমিতা বানিয়েছিল, পঙ্কা জামায় লাঞ্চে খাইয়েছিল, তাই জন্য মা যে ছোটোবেলায় খাইয়েছিল সেটা তো আর মনে নেই, কিন্তু ওদের কাছে খেয়ে তখন আবার সেই মায়ের বানানো খাওয়াটাও মনে পড়ে গেল। আর তারপর থেকে আমি বহুবার এরকম বানিয়েছি আর যথেষ্ট ভালো হয় খেতে। ফার্স্ট পড়বে এর মধ্যে ধনে পাতা। এইটাকে পুরোটাকে শেষ করার আগে অল্প একটু নুন গোলমরিচ দিয়ে দিলাম, কিন্তু পুরোটা শেষ করার আগে একটাই বক্তব্য, সেটা হচ্ছে এই রান্নাটা করার মানে হচ্ছে খাওয়াকে কখনো নষ্ট করো না। ব্রেড তিন দিন পুরনো হয়ে গেছে, ইচ্ছে হচ্ছে না লাস্ট দুটো এ ফেলে দেবো, সে কখনো করবো। আমার মা বলতো লক্ষ্মী যাবে, বুঝলে আমি ভালো জিনিসগুলো শুনতে হয় আগে আগে। যাই হোক আমিও টেস্ট করবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করো, তোমরা অবশ্যই করো আমি জানি, তাই জন্যই আমরা আজকে এত দূর পৌঁছাতে পেরেছি। আমরা একদমই রেগুলার নই, তবুও আমরা যে আজকে এত দূর পৌঁছাতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। একটা একটা মাঝে একটু এনজয় করে একটা কথা বল, সেটা হচ্ছে সবাইকে থ্যাংক ইউ বলো, সবাই তোমায় তোমার আরোগ্য কামনা, একদম সবাই গেট ওয়েল সুন এত বলেছে মানে ভাবা যায় না। মানে সবার অসংখ্য ভালোবাসা প্রেয়ার, সবাইকে আশা করছি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আরো তো অলরেডি তো হয়ে গেছে, আবার কি নতুন করে কি হবে? সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগে, খুব তাড়াতাড়ি শেষ করছি নাহলে এত কথা বলছে পাগল করে দিচ্ছে। তো খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগে, তাদের প্রয়োজন। বাই বাই।